খালেদা জিয়া মুক্তি পেলে তিন মাসের মধ্যে সরকার পরিবর্তন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেলে তিন মাসের মধ্যে সরকার পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জনতার অধিকার পার্টি পিআরপি নামে একটি নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে এসব কথা বলেন ডাক্তার জাফরুল্লাহ। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠান হয়। বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে যেমন করে হোক আপনারা মুক্ত করে আনেন। তিনি মুক্তি পেলে এই সরকার পরিবর্তন করতে তিন মাস লাগবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বর্তমান সরকার রাজি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে আছেন দাবি করে জাফরুল্লাহ আরও বলেন, আপনি ভয় পাচ্ছেন কেন? হারালে হারবেন, জিতলে জিতবেন, আপনার প্রতি কোনো অবিচার হবে না, ন্যায় বিচার পাবেন, আমি অন্তত আপনার পাশে থাকব। আজকের অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, বিভিন্ন বিরোধী দলের দাবি এই সরকারের অধীনে নির্বাচন হবে না, ইভিএম প্রতারণার ফাঁদ, খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে সাজা দেওয়া হয়েছে দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করার পরামর্শ দেন তিনি। সম্প্রতি ভোলায় পুলিশের গুলিতে সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, গুলি ছোড়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের লিখিত অনুমতি নিতে হয়, কিন্তু এই এখন সেই ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্না বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন শুধু ভোট নয়, খাদ্য, জীবন, জ্বালানি কোনো কিছুরই নিরাপত্তা নেই, এই সরকারের কাছে পুরো দেশ অনিরাপদ। আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, এই অধীনে নির্বাচন হলে বিরোধী দল নির্বাচনে জিতবে সে আশার গুড়ে বালি। ইভিএমে ভোট হলে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ভোট হলে বিরোধী পক্ষ নির্বাচনে জিততে পারবে না। ইভিএমে যেখানে ভোট দেওয়া হোক না কেন, নির্দিষ্ট একটি প্রতীকে ভোট পড়বে বলেও তিনি দাবি করেন। ইভিএমের বিরোধিতা করে মাহমুদ রহমান মান্না বলেন, প্রথমবার অন্য দলগুলোকেও নির্বাচনে আসতে দেয়নি, দ্বিতীয়বার দিনের ভোট রাতে করেছে, এবার চাইছে ইভিএমে ভোট করতে, ইভিএম কমান্ড অনুযায়ী কাজ করবে দাবি করে তিনি বলেন, এবার মেশিন দিয়ে কারচুপি করবে, কারচুপির পর মামলাও করা যাবে না, কারণ প্রমাণ নেই। নতুন দলের আত্মপ্রকাশ সম্পর্কে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, নতুন দলের মাধ্যমে নতুন নতুন মানুষকে যুক্ত করে অভিন্ন দাবিতে আন্দোলন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরপির চেয়ারম্যান তরিকুল ইসলাম। অনুষ্ঠানের গণশক্তি আন্দোলনের চেয়ারম্যান আবদুল্লাহ মোহাম্মদ তাহের নতুন দলটিকে অভিনন্দন জানিয়ে বলেন, 2024 সালের নির্বাচন নিয়ে আগামী কয়েকটি মাস জাতীয় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে আগামী নির্বাচন নিয়ে তিনি দুটি শঙ্কার কথা জানান, জনগণ ভোট দিতে পারবেন কিনা এবং আদৌ নির্বাচন হবে কিনা। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে অভিযোগ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা মত প্রকাশের অধিকার পাই ভোটের মাধ্যমে, কিন্তু সেই অধিকার কেড়ে নেওয়া হয়। বাংলাদেশে কোন সরকার আসবে তা দেশের জনগণ ঠিক করবে বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ কোন সরকার আসবে তা দেশের জনগণ ঠিক করবে। আজ বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলি নারায়ণগঞ্জ যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত শোক র্যালি পূর্ব সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রসঙ্গে টেনে তিনি বলেন, তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে গয়েশচন্দ্র রায়ের নেতৃত্বে র্যালিটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে নাইটঅ্যাঙ্গেল মোড় হয়ে আরামবাগ, ফকিরাপুল হয়ে নয়াপল্টন কার্যালয়ে এসে শেষ হয়। গয়েশচন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেছেন, হয়তো কিছু দিতে গেছে বিনিময়ে, কিছু দিন থাক ক্ষমতায়। বাংলাদেশের মানুষের ধারণা কিন্তু এইরকম। বিএনপির এই নেতা বলেন, প্রতিবেশী দেশসহ গণতান্ত্রিক বিশ্বের সাথে আমাদের সম্পর্ক আজীবন, কিন্তু গোলামি না। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই, আমরা বন্ধুত্ব চাই, কর্তৃত্ব চাই না। নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ সরকার যাবে নিশ্চিত থাকেন, যতই টালবাহানা করুক, অতীতে টালবাহানা করে পার পেয়েছে, এবার পার পাবে না। ভারত ও সুজাতা সিংহের মতো আরেকজনকে পাঠিয়ে বাংলাদেশে নির্বাচন করবে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে, সেই ভারতেরও কতটুকু শক্তি আছে সেটারও সন্দেহ রয়েছে। কারণ বিশ্বায়নের এই যুগে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক বিশ্বে দৃশ্যমান ফ্যাসিবাদের পক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ালে গণতান্ত্রিক বিশ্বের সকল বিবেক নড়ে উঠবে। তিনি বলেন, ভারতকে সাবধান হওয়ার ব্যাপার আছে, অতীতের নীতি পরিবর্তন ও সংশোধন করার ব্যাপার আছে, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কে সরকার আসবে কে আসবে না। ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির সরকারের একজন মন্ত্রীর অভ্যর্থনা জানানোর সমালোচনা করেন গয়েশ্বর। বিএনপির এই নেতা বলেন, এই সরকার ক্ষমতা থাকার যে চেষ্টা করছে সেটা পারবে না, এই সরকারের বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে, কেউ সরবে কেউ নীরবে। পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে শাওন ও ভোলায় নূরে আলম আব্দুর রহিম নিহতের ঘটনা প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, এই পুলিশের মধ্যে ভালো লোকও আছে, এদের মধ্যে চার ধরনের পুলিশ আছে। আমার ধারণা ছিল যে পুলিশ শাওনকে গুলি করে হত্যা করলো, কেন সে গুলি করলো, তাকে ক্লোজ করে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেবে। ভোলায় নূরে আলম আব্দুর রহিমকে হত্যা করলো,
কোনো ব্যবস্থা নিল না। এর কারণ হলো এই সরকার নির্ভর করে পুলিশের উপর, পুলিশ দিয়ে রাতে ভোট বাক্স ভরেছে, সেই কারণে শেখ হাসিনা পুলিশের কনস্টেবলকেও ধমক দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে আমাদের ধমক দেওয়ার দুঃসাহস কোথায়? বয়সচন্দ্র রায় বলেন, একটা জেলায় আমাদের 1,00,000 কর্মী, সেখানে পুলিশ মাত্র 500, আমরা যদি পোশাক না চিনি অবস্থাটা কী হবে? নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ধাপে ধাপে আন্দোলন হবে, সরকার পতন কীভাবে হয় সেই অভিজ্ঞতা আমাদের আছে, সেই অভিজ্ঞতা কাজে লাগবে, এই সরকারকে বিদায় নিতে হবে। দুর্নীতিবাজ প্রশাসনের উপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সরকারকে বিদায় নিতেই হবে। এদিকে প্রত্যেকটি গুমের সাথে সরকার জড়িত বলেন রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, প্রত্যেকটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকারই দায়ী, এখন তাদের মুখ থেকে একথা বেরিয়ে আসছে। রিজভি বলেন, আজকের এই দিবসটি আন্তর্জাতিক গুম দিবস, সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে, সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষ এই দিবসটি পালন করছে। বিভিন্ন দেশের স্বৈরাচার দানবীয় সরকারের বিরুদ্ধে যারা রাষ্ট্রকে এবং বিরোধী পক্ষকে নির্মূল করার জন্য এই গুমের মতো কর্মসূচি নিয়েছে, তাদের বিরুদ্ধেই আজকের এই দিবস। বিএনপির মুখপাত্র বলেন, গুম এবং বিচার বহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ, এই অপরাধ করেছেন শেখ হাসিনা, এই অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার। আজকে ইলিয়াস আলী কেন হারিয়ে যাবে, চৌধুরী আলম কেন হারিয়ে যাবে, এটা তো পারিবারিক কোনো বিরোধ নয়। সাইফুল ইসলাম হিরো, সুমন, জাকির কেন হারিয়ে যাবে? বিএনপি সরকারের সাবেক একজন মন্ত্রী যিনি বারবার এমপি হয়েছেন তাকে বিদেশে গুম করা হয়েছে, এটার সঙ্গে আওয়ামী লীগ সরকার জড়িত, না হলে এই পর্যায়ে নেতৃবৃন্দ গুম হবে কেন? এদিকে সুনামির মতো এই সরকারকে বিদায় করব বলেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আমাদের শেষ লড়াই, জীবন মরণ লড়াই করতে হবে, হয় জীবন না হয় মরণ, আসুন আমরা সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে একসাথে নিয়ে রাজপথে একটি দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি। উত্তাল সমুদ্রে সুনামির মতো এই সরকারকে বিদায় করব। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব কিছু বিএনপির হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছিলেন, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন, উন্মুক্ত বাজার অর্থনীতির ব্যবস্থা করেছিলেন, বাংলাদেশের অর্থনীতিটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন। তিনি বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু বারবার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে, বারবার তারা রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে গিয়েছে। বিএনপির মহাসচিব বলেন, গ্রামে গঞ্জে আবার বিএনপি জেগে উঠেছে, আমরা যে গণতন্ত্রের সংগ্রাম শুরু করেছি সেই গণতন্ত্রের সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। যে নেত্রী সংগ্রাম করে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তাকে আজ মিথ্যে মামলা দিয়ে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা ফখরুল বলেন, আমাদের নেতাদেরকে হত্যা করবেন, মিথ্যা মামলা দেবেন, কড়ায় গণ্ডায় তাদের হিসাব নেওয়া হবে। ভোলায় নূরে আলম ও আব্দুর রহিম হত্যায় মামলা করেছে, নারায়ণগঞ্জে শাওন হত্যায় মামলা করব, এছাড়া সারা বাংলাদেশে আপনারা গুলি চালিয়ে আমাদের নেতাকর্মীদের আহত করেছেন তার প্রত্যেকটি হিসাব আমরা নেব। মির্জা ফখরুল বলেন, ভয় পেয়েছে, ভীষণ ভয় পেয়েছে এখন, এজন্য 2013-14-15 সালের মতো আবার একই কায়দায় মিথ্যা মামলা দেয়া শুরু করেছে। তিনি বলেন, যেমন ইলিয়াস আলীকে গুম করেছেন, চৌধুরী আলমকে গুম করেছেন, আমাদের ছাত্রনেতাদেরকে গুম করেছেন, সেইভাবে গুম করে আবার ক্ষমতায় টিকে থাকবেন সে চিন্তা করবেন না। এবার মানুষ জেগে উঠেছে, বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে, বাংলাদেশের যুবকরা জেগে উঠেছে, আপনাদের চক্রান্ত তারা ভেঙে গুড়িয়ে দেবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, শুধু স্লোগানের রাজনীতি নয়, বাংলাদেশে আজকে যে অবস্থা এর থেকে মুক্ত হতে হলে গণতন্ত্র মুক্ত করতে হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে এসে স্বাধীনভাবে রাজনীতির সুযোগ করে দিতে হবে। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকলে এগুলো সম্ভব নয়, তাই প্রথম এই সরকারের হাত থেকে দেশকে, এই সরকারকে হটাতে হবে। কোনো স্বৈরাচার সরকার কখনো আপোষে সরে যায়নি।